ইডির পর এবার সক্রিয় সিবিআই। আলিপুরের ভিসা হাউসে চলছে সিবিআই তল্লাশি। ভিসা স্টিলের কর্ণধারের নাম বিশ্বম্ভর শরণ, যিনি কিনা তৃণমূল ঘনিষ্ঠ। 351 কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির বিরুদ্ধে। 2020 সালে জালিয়াতির অভিযোগে একটি মামলা হয়, সেই মামলার ভিত্তিতেই আজকে তল্লাশি শুরু করে দিল সিবিআই। ঋণ নিয়ে দেউলিয়া ঘোষণা করে জালিয়াতির অভিযোগ উঠেছে বিশ্বম্ভরের বিরুদ্ধে। মঙ্গলবার 7 সকালে 8/10 আলিপুর রোডের ভিসা হাউসে তল্লাশি চালান সিবিআইয়ের আধিকারিকেরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে 2020 সালের একটি প্রতারণার মামলার অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হচ্ছে। কয়েক বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 351 কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়েছিলেন সংস্থার কর্ণধার বিশ্বম্ভর শরণ। পরবর্তীকালে সংস্থাকে দেউলিয়া বলে ঘোষণা করেন তিনি। ঋণের টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। 5টি গাড়িতে 25 থেকে 26 জন সিবিআই আধিকারিকেরা এসেছেন। এই প্রতিবেদন যখন প্রকাশিত হচ্ছে তখনও পর্যন্ত ঘণ্টাখানেক হয়ে গিয়েছে সিবিআই আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। ভিতরে সংস্থার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। গেটের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় থানার পুলিশ কর্মীরা। অফিসের বাইরে যাতে কোনোরকমভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। সংস্থার উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকেরা। তবে সংস্থার কর্ণধর বিশ্বম্ভর শরণ এখন অফিসের ভেতরে রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এমনিতেই ইডি ফাঁসে ফেঁসে রয়েছেন কালীঘাটের কাকু। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে চলছে তল্লাশি। সোমবার দুপুর থেকে রাতভর ম্যারাথন তল্লাশি চলেছে। বাজেয়াপ্ত হয়েছে বহু নথি। সকালে ইডির তল্লাশি শেষ হয়। নথি ভর্তি 3টি ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছেন তদন্তকারীরা। এদিকে আবার সুজয়কৃষ্ণ ভদ্র ও তার জামাইয়ের ফ্ল্যাট সহ 3টি জায়গায় গতকাল তল্লাশি চালিয়েছে ইডি। ইডির এই তল্লাশির মধ্যেই এবার সক্রিয় সিবিআই, র্যাডারে শহরের আরও এক শিল্পপতি।